বন্ধুরা, এই লোকটা তার বাড়ির পিছনে একটা ডিম খুঁজে পায়, কিন্তু সে জানেই না যে এটা কি পাখির ডিম। তাই সে ডিমটাকে একটা মেশিনে রাখে, যার ফলে কিছুদিন পর ডিম থেকে পাখির ছানাটি বের হয়। লোকটা খাবার তৈরি করে নিজের হাতে পাখিটাকে খাইয়ে দেয়। 3 দিন হয়ে গেলেও এটা বোঝা যায় না কি পাখির ছানা। আর 5 দিনে পাখির ছানাটিকে এমন দেখায়, প্রতিদিন নিয়মিত খাবার হয়। 9 দিনের মাথায় সে ভালো করে হাত পা নাড়াতে পারছে। আর 15 দিনে সে একটু বড় হয়ে যায়। আর 18 দিনের মাথায় সে ভালো করে চোখ খুলতে পারে। এখন লোকটাকে তার অনেক বেশি করে খেয়াল রাখতে হচ্ছে। আর 23 দিনের মাথায় ছানাটির গায়ে পালক আসতে শুরু হয়ে যায়। আর 25 দিনের মাথায় বোঝা যাচ্ছে যে এটা একটা মেকাও পাখির ছানা। 28 দিনে তার পালক আরো বড় হয়ে যায়। আর 33 দিনের মাথায় ছানাটিকে এমন দেখতে হয়। আর 38 দিনে তার পালকের রং আরো গাঢ় হয়ে যায়। আর 40 দিনে তার পালক অনেক বড় আর সুন্দর হয়ে যায়। এখন তার পালক অনেক বড় হয়ে গেছে, তাই দেখুন এটাকে দেখতে কত সুন্দর লাগছে।